আজকের এই যে মহা অষ্টমী পুজো, এই পুজোয় বহুত পূজার্থী যারা এসে এখানে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেন, আজ এই মহামারী যে অবস্থা তাতে পুষ্পাঞ্জলি একসঙ্গে সবাইকে আমরা নিতে পারবো না। মহামান্য আদালতের নির্দেশে আমরা পুষ্পাঞ্জলি সেইভাবে নিচ্ছি না। যারা একদম মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আগ্রহীত হয়ে আছেন তাদের কয়েকজনকে আমরা এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করব। এছাড়া আমাদের যে হাজার হাজার মানুষ পুষ্পাঞ্জলি দিতেন এবছরে আমরা সেটা রাখতে পারছি না। মহামান্য আদালতের নির্দেশে আমরা ডিস্টেন্স মেনটেন করে আজকে আমাদের এই মহাপষ্টমী পুজো হবে, এরপরে কুমারী পুজো হবে, কুমারী পুজো সেই একই নিয়মে চলবে। সকালে 7:30 এসেছি এখানে, 7:30 এসেছি এখানটায়, অপেক্ষা করে বসে আছি কখন পুষ্পাঞ্জলি হবে। কুমার শুনছি কুমারী পূজার পরই পুষ্পাঞ্জলি হবে, তা সেই তা আশা করছি, অপেক্ষা করে বসে আছি আর কি, নিশ্চিন্ত হয়ে বসে আছি। চেয়ার পাওয়া গেছে বসার জন্য, হ্যাঁ, মায়ের কাছে। তদা গৃহে ধর্ম কামার্থ সম্পত্তি দেহি দেবী নমস্তুতে কন্দপুষ্পাই নমঃ। জগৎখিলস্তরি তাহি বিশ্বং তমেশ্বরি দেবী চরাচরস্থ।